আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 29 জানুয়ারি 2023 রোজ রবিবার। আজকের দিনটা মূলত আমার কাছে স্পেশাল মনে হচ্ছে। গত 2-3 দিন যাবৎ আমরা সাধারণত সূর্য মামার দেখা পাচ্ছিলাম, তো আজকে দেখেন আকাশে কোনো সূর্য মামার কোনো দেখা নাই। এবং আজকে মনে হচ্ছে আমাদের এলাকা প্রচণ্ড শীত নেমে আসছে। আমরা সাধারণত গত 2-3 দিন যাবৎ এটা মনে করছিলাম যে সাধারণত শীতটা চলে যাচ্ছে, তো আমরা সাধারণত শীতের পরে যে একটা রৌদ্রের যে খোরা তাপ সেটা সাধারণত অনুভব করছিলাম। কিন্তু আমরা সাধারণত দীর্ঘ দিন যাবৎ শীতের আমাদের অঞ্চলে শীতের যে প্রভাব ছিল সেটা কাটিয়ে সাধারণত রৌদ্রের যে উত্তাপ সেটা নিয়ে যাচ্ছিলাম। তা মেন কারণটা হচ্ছে আমরা বাঙালি হিসেবে আমরা প্রতিনিয়ত পালা বদলে বিশ্বাসী এবং নতুনত্বে বিশ্বাসী, যেটা সাধারণত সবারই মন ছুঁয়ে যায়, তো ভালো লাগে। তো যদিও শীতটা আমার কাছে একটি পছন্দের একটা ওয়েদার, কিন্তু দীর্ঘদিন যাবৎ শীতের যে ব্যাপারটা ছিল এটা মূলত আমার কাছে একটা দুঃসহনীয় ব্যাপারটা চলে আসছিল। তো মূলত এখন আমি চাচ্ছি যেন সূর্যের যে খরতাপ উত্তাপ সেটা সাধারণত আমাদের অঞ্চলটাকে গরমে অনুবর্তিত করুক। আমি সাধারণত একটি খামারের সাইড দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং তার পাশে দেখেন গরুর খাবার হিসেবে অনেক ঘাস বোনা হচ্ছে অথবা হয়েছিল। তো এই গাছের একটা বিস্ময়ত ব্যাপার হচ্ছে এটা মূলত 10 দিন অথবা 1 সপ্তাহ পরপর কেটে এগুলো গরুর জন্য রাখা হয় এবং এটা সাধারণত 7 দিন কাটার পর এটা কী হয় তখন আবার পুনরায় বড় ঘাসে রূপান্তরিত হয়। তো মেন কথা হচ্ছে এই গাছের গ্রোথটা সবচেয়ে বেশি। তো সাধারণত যারা গৃহপালিত গরু ছাগল হাঁস এগুলো পালে তাদের জন্য এই গাছটা খুবই উপযোগী। দেখেন সামনের যে রাস্তাগুলো দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, দেখেন আমার আশেপাশে যে পরিবেশগুলো সেটা সাধারণত যে কাউকেই বিমোহিত করবে। আমরা সামনে দেখতে পাচ্ছেন একটা ইট ভাটা, এটা মূলত গত 2-3 বছর যাবৎ আর চালু করছে না, যদিও বিভিন্ন মানুষদের কাছ থেকে শোনা যে এই ইট ভাটাটা রাজনৈতিকভাবে বন্ধ রাখা হয়েছে, তা আমি এটা জানি না, তো অনেকেই বলে। তো ব্যাপারটা এরকম, আমি মূলত চাই আমাদের আশপাশে অথবা আমাদের গ্রামে আশপাশে যতগুলো ইট ভাটা রয়েছে তো অচিরেই যেন প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হোক। তো আমি মূলত এটা কিসের জন্য বলছি, এই যে যদি আপনাদের দেখায় এই যে আমাদের এলাকার ইট ভাটাগুলো তার পাশেই দেখেন এই যে সামনে গাছাল দেখতে পাচ্ছেন, তার একটু সামনে সাধারণত লোকালয় লোকজন বসবাস করে, ওইখানটাতে সাধারণত আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ এবং বিভিন্ন টাইপের ফল ফলানি গাছ রয়েছে। তো মূলত ইট ভাটা থাকার কারণে
ইটভাটা থেকে নির্গত ধোঁয়া, এই সমস্ত গাছগাছালির উপর পড়ে খারাপ একটা প্রভাব ফেলে, এর জন্য সেই পরিমাণ ফলন সাধারণত আমাদের এলাকায় আমরা পাচ্ছি না। তো এর জন্য বলবো প্রশাসন থেকে এসে ইটভাটা যেন অচিরেই বন্ধ করে দেওয়া হোক। এ দেখেন, যদি আমরা বলি আমাদের অঞ্চলে প্রায় এই পাইনশাল গ্রামে 40 থেকে 50টি ইটভাটা রয়েছে, যদিও ইটভাটাগুলো খুবই সন্নিকটে। আমাদের অঞ্চলের যে নদীপথ সেটা সাধারণত নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে সাধারণত তারা মাটি কাটার ফলে গর্ত হয়ে যাচ্ছে, এবং আমাদের আবার যে জমিগুলো সেগুলো ইটভাটায় সাধারণত নিয়ে নিচ্ছে, যার ফলে আমাদের এই পাইনশাল গ্রামে সেই পরিমাণ ফসল ফলানো হচ্ছে না অথবা তো হচ্ছে না। সুতরাং এর জন্য আমি সরকারকে বলবো তারা যেন অচিরেই ইটভাটাগুলো বন্ধ করে দেয়। এ দেখেন, এটা একটা ইটভাটা ছিল, কিন্তু এটা খুবই লোকালাইন সন্নিকটে ছিল বিধায় সরকার বা উচ্চ পর্যায় থেকে আসার ফলে এটা সাধারণত বন্ধ হয়েছে। কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল, বাট সরকারের কোনোরূপ নিয়ম নীতি না মেনেই তারা এবছরও তাদের বাটা কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। ফলে এক্ষেত্রে আমরা আমাদের গ্রামের যে ভারসাম্য রক্ষা করার জন্য সরকারের হস্তক্ষেপ চাচ্ছি, তারা যেন পরিদর্শনে এসে তাদের যে রুলস অ্যান্ড অর্ডার যেটা ছিল আইন প্রয়োগ করে তার যেন বন্ধ করে দেয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।